নরসিংদীর ড্রিম হলিডে পার্কে এখন দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় রাজধানী সহ আশপাশের জেলা থেকে ঘুরতে আসছেন আধুনিক এই পার্কে। দর্শনার্থীদের কথা মাথায় রেখে এই পার্কটিকে আধুনিক সব রাইডসে সজ্জিত করা হয়েছে, যা দর্শনার্থীদের আরও আকৃষ্ট করছে। এদিকে ঈদের ছুটিতে হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যান ও চা বাগানগুলো দর্শনার্থীদের পদচারণায় এখন মুখর। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রাজধানীর অদূরে ঢাকা সিলেট মহাসড়কের পাশে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। আধুনিক সব রাইডস সংযোজন করায় দর্শনার্থীদের কাছে দিন দিন বাড়ছে এর কদর। ঈদ ছাড়াও সবসময় দৃষ্টিনন্দন এই পার্কে ভিড় থাকে। ড্রিম হলিডে পার্কটিতে সুইমিং পুল, ইয়ার বাইসাইকেল, বাম্পার কার, সোয়ান বোর্ড, ওয়াটার বোর্ড, অত্যাধুনিক রোলার কোস্টার, ডেমো ট্রেন, সুইমিং চেয়ার, শিশুদের পছন্দের নটি ক্যাসেল, জাম্পিং হর্স। এছাড়া এবারে প্রথম ভূতের গুহা নামে একটি নতুন বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। শিশুসহ সব বয়সীরা আনন্দে মেতে উঠেছেন এখানে এসে। বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্সটা করতে পারবেন, বিভিন্ন ধরনের জিনিসটা জানতে পারবেন। খুব ভালো লাগছে, পরিবারকে নিয়ে এসেছি, মানে ঘোরার মতো বড় অনেক প্লেসটা, খুবই ভালো লাগছে। সবাই যাতে এখানে এসে মজা করতে পারে, সবাই যাতে আনন্দ করতে পারে, এটুকুই আমি চাই। আমার একটা প্রত্যাশা যে আগামীতে আমি ড্রিম হলিডে পার্ক যাতে আন্তর্জাতিক মানসম্মানের স্বীকৃতি পায়, আমি সেই ব্যবস্থাই করে যাব। এদিকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে ঈদের ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন পর্যটকরা। পাশাপাশি জেলার ২৪টি চা বাগানে পর্যটকরা ভিড় করছেন, প্রাকৃতিক এমন সৌন্দর্য দেখে মুগ্ধ পর্যটকরা। ঈদের ছুটিতে আমরা দেখার জন্য আর কি ফ্যামিলি সব আসছি। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক।